আপনারা প্রাচীন রাজনৈতিক দল না, আপনারা প্রাচীন বিশ্বাসঘাতক রাজনৈতিক দল যারা নেতা কর্মীদেরকে বিপদে ফেলে রেখে আপনারা আরামায়েশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। আর আমাদের নেতৃবৃন্দ নেতা কর্মীকে সংরক্ষণের দায়িত্ব আল্লাহর উপরে ছেড়ে তারা ফাঁসির মঞ্চে হাসির মুখে দাঁড়িয়েছে। আমি একটা কথা বলি, হাসান আর সারজিৎ এরা ছিল ভিলেন, দয়া করে কথাগুলো শুনবেন, এরপর আমাকে আপনারা যদি গালি দেন আমার কোনো আপত্তি নেই। আর সারজিৎ হাসানাতের ব্যাপারে স্পষ্ট করতে চাই, তোমরা বক্তব্য দাও, ক্লিয়ার করো, টাকা নিয়ে নয় ছয় করো না, কোনো কিছু নিয়ে নয় ছয় করো না, তোমাদের একার আন্দোলন না। সবাই অনুভব করছেন যে আগামী দিনটা এক জালিমের হাত থেকে আরেক জালিমের হাতে যাওয়া উচিত। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের কি ধরনের ভিডিও দেখাবো। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি। আমি একটা কথা বলি, হাসান আর সারজিৎ এরা ছিল ভিলেন, দয়া করে কথাগুলো শুনবেন, এরপর আমাকে আপনারা যদি গালি দেন আমার কোনো আপত্তি নেই। হাসান আর সারজিৎ কি একটা মার খেয়েছে? কেউ বলতে পারবে যে হাসান আর সারজিৎ থেকে একটা কেউ আঘাত করেছে? এরা কখনোই নয় দফা কিংবা এক দফা দাবির পক্ষে ছিল না। বাট আসিফ ভাই, নাহিদ ভাই, এদের অংশগ্রহণ, এদের কথাতেই সাধারণ মানুষ আসলে রাজপথে নেমেছিল। আসিফ ভাই, নাহিদ ভাই যে পরিমাণ শারীরিক মানসিক টর্চারের শিকার হয়েছে, এখন দেখেন হাসান আর সারজিৎরা নায়ক হয়ে গেছে। বাকি এই রিক্সা চালক বলেন, শ্রমিক বলেন, আমার দোকানদার বলেন, আপনার ব্যবসায়ী বলেন, সবাই কিন্তু আহত নিহত হয়েছে। আচ্ছা, এরা এখন বলে যে শুধু এটা ছাত্র আন্দোলন ছিল, ছাত্র কি এত সহজ একটা আন্দোলন এত সহজে করতে পারবে? এটা গণ আন্দোলন ছিল, একটা গণ অভ্যুত্থান ছিল, আপামর জনতা, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রবাসী, প্রত্যেকটা রিক্সা চালক, ভ্যান চালক, ব্যবসায়ী, শ্রমিক, যুব, সবার অবদান ছিল। জামাত শিবির, গণ অধিকার বলেন, ইসলামী আন্দোলন বলেন, বিএনপি বলেন, সবার ঐক্যবদ্ধভাবে এই সরকারের পতন হয়েছে। আমাদের দেশ কোনোদিনই পরিবর্তন হবে না, এটা খুব দুঃখ নিয়ে বললাম, আমাদের বাংলাদেশ কোনোদিন পরিবর্তন হবে না। তবে তারা যেভাবে একটা বিশৃঙ্খলার কথাবার্তা বলছে, ঢাকা মেডিকেলে আপনি এক্ষণ যান, তিনজন ছাত্র পাবেন, দশজন পাবেন রাস্তা শ্রমিক, টোকাইরা বেশি মারা গিয়েছে ভাই, ভ্যানে করে, গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, ভ্যানে করে জানোয়ার মার্কা পুলিশ অমানুষ, এরা ভ্যানে করে মানুষকে মেরে, ইন্টারনেট লাইট অফ করে, ভ্যানে করে লাশগুলোকে নিয়ে যাতে কবর দিছে। সেই ভিডিওগুলো দেখবেন বেশিরভাগই আমার শ্রমিক ভাইরা, বেশিরভাগই আমার যারা রাস্তায় শহীদ টোকাই ভাইরা, এদেরকে টোকাই বলা আসলে আমার পক্ষে সম্ভব নেই, এদেরকে আমার শহীদ বলতে হবে। এই শহীদ ভাইরা আজকে দেখেন গণকবরে শুয়ে আছে, অথচ এদের কোনো খোঁজ খবর নেই। এক দেড় লাখের ওপরে মানুষ মারা হয়েছে, সবাই বলে এক দেড় হাজার, কত মানুষকে মেরে জামা চাপা দিয়ে দিছে, সেগুলো লাশ এখন পাওয়া যায় না, কারণ তাদের ফ্যামিলি নাই, কে খোঁজ খবর নিবে? সেখানে আমি বলবো যেসব পুলিশরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের লোগো প্রথমে চেঞ্জ করতে হবে, এই নৌকার লোগো বাদ দিয়ে প্রয়োজনে জাতীয় মসজিদের লোগো দিতে হবে। যদি জাতীয় মসজিদের লোগো না দেওয়া হয় তাহলে প্রয়োজন অন্য লোগো দেন, আমাদের কোনো সমস্যা নেই, বাংলাদেশের মানচিত্রের সিস্টেম করে লোগো দেন, যেহেতু আমাদের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই দেশের নাগরিক। আর সারজিৎ হাসানাতের ব্যাপারে স্পষ্ট করতে চাই, তোমরা বক্তব্য দাও, ক্লিয়ার করো, টাকা নিয়ে নয় ছয় করো না, কোনো কিছু নিয়ে নয় ছয় করো না, তোমাদের একার আন্দোলন না, আমরা তোমাদের সমন্বয়কদের আপনার সম্মান করি। আচ্ছা, বঙ্গবন্ধুও তো 1971 সালে বঙ্গবন্ধু তো ভাষণ দিয়ে পাকিস্তানের কারাগারে ছিল, সেখানেও তো তিনি দেখছি যে মুভির ভিতরে দেখছি আমরা যে বিড়ি টানতেছে, হুক্কা টানতেছে, হ্যাঁ, কিন্তু এখন বঙ্গবন্ধু আইসা কী বলে? প্রধানমন্ত্রী বলে যে আমার বাবার এদেশ, আমার বাবা একা এদেশ স্বাধীন করছে, বঙ্গবন্ধু ক্রেডিট নিছে, আমি এদেশ স্বাধীন করছি। তোমাদের অবস্থা হয়েছে এরকম, মায়ের খাও না, উষ্টা খাও নাই, আন্দোলন সফল হয়েছে, এখন এক একজন বুক ফুলায় বলো সমন্বয়ক, হাসপাতালে যাও মিয়া, খোঁজ খবর নাও, কয় টাকা দিছো হাসপাতালে তুমি? তুমি সারজিৎ হাসানাত খালি দেখে ছবি তুলে আসছো, আমার সমন্বয়ক, আমি আজকে নাম বলবো না, বাসায় গিয়ে দেখে আসছি, তোমাদের কেন্দ্রীয় 13 নম্বর সমন্বয়ক, নাম বললাম না, চিকটা করে ছেলেটা, তোমরা খোঁজ খবর নাও নাই, অথচ এই ছেলেটার বিশাল এক ভূমিকা ছিল, গরিব ফ্যামিলির সন্তান। তোমরা অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মাইনাস করে তোমরা 6-7 জন থাকবা, পকেট ভরবা, সুযোগ হবে, নির্বাচন হবে, তোমরা দেশ ছেড়ে ভাগবা হাসিনার মতো, এই সুযোগ আমাদের দেওয়া হবে না। সো স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমরা যারা সমন্বয়ক আছো, ক্রেডিট নিও না ভাই, ক্রেডিট নিও না, তোমার যেমন এই আন্দোলনে ভূমিকা আছে আমারও আছে, একজন রিক্সা চালকের আছে, একজন ভ্যান চালকের আছে। সো মানুষকে ছোট করো না, মানুষকে ছোট করা তুমি বঙ্গবন্ধুর মতো তলে স্বৈরাচারী হয়ে গেলাম। এই আন্দোলনের কারণে আমি দুবাই থেকে আসছি, দুবাইতে আন্দোলন করছি, আমাদের 51 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, আর 51 জনকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আমি বারবার সমন্বয়কদের কাছে গেছি যে দেখ ভাই, দুবাই থেকে আমরা তোদেরকে টাকা দিছি, তোরা নিম খারাপ, তোরা অস্বীকার করতে পারোস, আমার কাছে স্ক্রিনশট আছে, আমরা অস্বীকার করতে পারি না, আমাদের প্রবাসীদের টাকা তোরা আন্দোলন চালাইছস, আমাদের রেমিটেন্সের টাকা তোদের আন্দোলন হয়েছে, যখন পুলিশ তোদেরকে গুলি করছে আমরা টাকা পাঠানো বন্ধ করে দিছি, যেন আমাদের রেমিটেন্সের টাকায়
তাদেরকে গুলি চালাতে না পারে ভাই, আমরা সেই আন্দোলন করছি। আমাদের ভাইরা আছে কারাগারে দুবাইতে, আমি বারবার তাদের কাছে গেছি, তারা আমাকে কি বললি ভাই, আমরা উকিল দিছি, আমরা ই করছি, এক একজন লোককে বের করতে মিনিমাম 50,000 দেরহাম করে লাগবে, বাংলাদেশি টাকায় 15 লাখ টাকা। আমি একটু অ্যাড করি, আজকে মিথ্যা কথা বলবো, আরব খান নামে একটা লোক আছে দুবাইতে, আপনারা অনেকে চিনেন, এই আরব খানও এই আন্দোলনের জন্য বিশাল ভূমিকা রাখছে, এই আন্দোলনে বিশাল একটা সমন্বয় করছে, এখনও তাদের বের করার জন্য আরব খানের বিশাল একটা ভূমিকা আছে। সো এ কারণে বলবো, প্রবাসী যারাই আছে নাম করা প্রত্যেকটা ভাবে ভূমিকা রেখেছে, কিন্তু এখন এই 51 জন লোককে তারা কি বের করছস, তারা স্বাধীন হইছস, তাদের স্বাধীনতার জন্য যারা টাকা পাঠাইছে, যারা বিদেশে বসে আন্দোলন করছে, সোশ্যাল মিডিয়া যারা গরম করে রাখছে, তাদের বের করার জন্য কোনো পদক্ষেপ নিছস ভাই? তো আমার ভাইরা তো এখন জেলে বসে আছে, আমার ভাইরা আমাদের ভাইদেরকে বের করার ব্যবস্থা কর, তারপরে বড় বড় কথা বল। যদি বল যে প্রবাস থেকে একটা টাকা আসে নাই, তোরা সবচেয়ে বড় নিমো খারাপ, প্রবাসীদের টাকাই তোরা চলস, প্রবাসীদের টাকাই বাংলাদেশ চলে, প্রবাসীদের টাকা আছে দেখেই এই দেশ এখনো সমৃদ্ধ আছে, নাহলে তোদের ভিক্ষা করে খাইতে হইতো। যে আমরা 17 বছর বিরোধী দলের রাজনীতি করেছি, আমাদের একজন সমর্থক দেশ থেকে পালিয়ে যান, আর আপনারা ক্ষমতা থেকে চলে যাওয়ার পর 17 সেকেন্ড অপেক্ষা করতে পারলেন না, রেখে গিয়ে চলে গেলেন, আর আপনাদের ছেলে তখনই ঘোষণা দিয়ে দিল আপনারা এবং আপনাদের দেশ নিয়ে আমাদের আর করার কিছু নাই, আপনাদের দায়িত্ব আপনাদের। এটার নাম হচ্ছে আমাদের বলা হয় তারা প্রাচীন রাজনৈতিক দল, আপনারা প্রাচীন রাজনৈতিক দল না, আপনারা প্রাচীন বিশ্বাসঘাতক রাজনৈতিক দল, যারা নেতা কর্মীদেরকে বিপদে ফেলে রেখে আপনারা আরামায়েশে থাকার সিদ্ধান্ত নিয়েছে, আর আমাদের নেতৃবৃন্দ নেতাকর্মীকে সংরক্ষণের দায়িত্ব আল্লাহর উপরে ছেড়ে তারা ফাঁসির মঞ্চে হাসির মুখে দাঁড়িয়েছে। সবাই অনুভব করছেন যে আগামী দিনটা এক জালিমের হাত থেকে আরেক জালিমের হাতে যাওয়া উচিত না, এবং ইদানিং আমাদের বক্তব্য ব্যাপারে স্পষ্ট, আমরা সতর্ক করে দিয়ে বলছি যে এমন যেন না হয় যে আমরা একটা জালিমের হাত থেকে ঠিকই মুক্তি পেলাম, আরেকটা জালিমের হাতে গিয়ে আমরা পড়লাম, এমন যেন না হয়, যা থেকে সতর্ক থাকি। এক জালেমদের হাত থেকে অন্য জালেমদের কাছে যেন বাংলাদেশ না যায়, এজন্যই সতর্ক করছিলেন জামাতের আমির শফিকুল ইসলাম সাহেব। তো এক জালেম তো বলা হচ্ছে আওয়ামী লীগকেই, তো আরেক জালেম কারা? নাম না নিলেও বোঝাই যাচ্ছে তিনি বিএনপির উদ্দেশ্যে এই বক্তব্যটা দিয়েছেন বাংলাদেশের মানুষকে সতর্ক থাকার জন্য। দর্শক, নির্বাচনকে কেন্দ্র করে যখন একটা সময় প্রায় লম্বা একটা সময় ধরে বন্ধুত্ব ছিল, জোট ছিল, একসাথে ক্ষমতা হয়ে গিয়েছিল, কিন্তু এখন আওয়ামী লীগের বিপরীতে সামনে যে নির্বাচন হতে যাচ্ছে, আওয়ামী লীগ ওয়ান কাইন্ড অফ এখান থেকে বয়কট হয়ে যাচ্ছে, তো যেই দুইটা দল এই মুহূর্তে ক্ষমতায় যেতে পারে বা প্রধান বিরোধী দল হতে পারে যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে, তাহলে সেটা হচ্ছে বিএনপি এবং জামাত। এখন বর্তমানে আসলে বাংলাদেশ বা আমরা আগামীর বাংলাদেশ যেটা দেখতে চাচ্ছি যে চাঁদাবাজি থাকবে না, চিন্তাই থাকবে না, দলীয় ব্যানারে টেন্ডারবাজি, এলাকাতে মানুষের জায়গা সম্পত্তি বিভিন্ন জায়গা, সিএনজি স্ট্যান্ড, বালুর স্ট্যান্ড, এই স্ট্যান্ড, সেই স্ট্যান্ড যেগুলো আছে, ফুটপাত, হকারদের কাছ থেকে লুটপাট, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, এই কাজগুলো যেটা বাংলাদেশে আমরা দীর্ঘদিন দেখছি, এখন এই কাজগুলো আসলে কোন দল ক্ষমতায় গেলে, যারা জামাত আছেন তারাও কমেন্ট করবেন না, যারা বিএনপি আছে তারাও কমেন্ট করবেন না, শুধুমাত্র যারা এই দুইটা দলের বাহিরে আছেন, আপনারা কি মনে করেন যে যদি জামাত আসলে রাষ্ট্র ক্ষমতায় বসে তাহলে কি এগুলা বন্ধ হবে, নাকি বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় বসে এগুলা বন্ধ হবে? আবার আসেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি এবং জামাতের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়েছে, এটা আমরা যদি বলি কোল্ড ওয়ার। আর এই কোল্ড ওয়ারে জামাতের পরিকল্পনার কাছে অসহায় বিএনপি। ইভেন জামাত তাদের দলীয় নেতাকর্মীদেরকে যেভাবে চেইন অফ কমান্ডের মাধ্যমে কন্ট্রোল করছে, বিএনপি কিন্তু সেক্ষেত্রে অনেকাংশেই ব্যর্থ হচ্ছে। গত 18-20 দিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অথবা আমাদের মূলধারার গণমাধ্যমগুলোর যে নিউজগুলো দেখছি আমরা, ঠিক গত 5ই আগস্টের আগে বিভিন্ন সময় যেগুলো দেখতাম ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে নিয়ে, ঠিক একই ধাঁচের নিউজ এখন শুরু হয়েছে যুবদল, ছাত্রদল বা বিএনপির যারা মূলধারা রাজনীতি করছেন বিভিন্ন জায়গায়। যদিও দল এটাকে সমর্থন করছে না, জনাব তারেক রহমান তিনি বারবার দলকে নিষেধাজ্ঞা দিচ্ছেন, বোঝানোর চেষ্টা করছেন যে এটা ওয়ান কাইন্ড অফ পুলসিরা পার টাইপের একটা নির্বাচন হবে, সুতরাং পেশী শক্তি প্রকাশ করে অথবা জবরদখল করে মানুষের কাছে কিন্তু সমর্থন হারানো যাবে না। কিন্তু অলরেডি আমরা যদি গণমাধ্যমের কমেন্টগুলো দেখি বা নিউজগুলো দেখি, সেখানে বিএনপি বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের দলীয় নেতাকর্মীরা, ধরেন 5% নেতাকর্মী, বিভিন্ন জায়গায় কিন্তু অপকর্ম চালিয়ে যাচ্ছে, ইভেন হয়ে গেছে ক্ষমতায় না আসার আগেই এই ক্ষমতাকে পুঞ্জি করে, যে এলাকাতে কার দল প্রভাবে থাকবে, কে এলাকার সিন্ডিকেটটা তৈরি করবে, এগুলো নিয়ে। কিন্তু বিপরীতে জামাতের বেলায় এই সংখ্যাটা জিরো,
একদিকে জামাত করতেছে কি যারা ছাত্রছাত্রীরা শহীদ হয়েছে তাদের বাড়িতে বাড়িতে যাচ্ছে, টাকা পয়সা দিচ্ছে, আবার মিডিয়াতেও সুন্দর একটা কভারেজ পাচ্ছেন। আবার শফিকুল ইসলাম সাহেব, তিনি খুব জ্ঞানগর্ভ বা মানুষকে মুগ্ধ করে এমন বক্তব্য দিচ্ছেন, জামাতের নেতাকর্মীরাও এই কাজগুলো করছেন। কিন্তু অপরদিকে বিএনপিও একই ধাঁচে কাজ করলেও ওই যে 5% নেতাকর্মী যারা মানে দলকে ক্ষমতায় চায় লুটপাটের জন্য, তারা কিন্তু নানান ধরনের অ্যাক্টিভিটিসে জড়িয়ে গেছে। আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আমি বলছিলাম যে শেখ হাসিনা যাওয়ার আগে একটা ফাঁদ পেতে গেছে, এটা হচ্ছে এই মিডিয়া প্ল্যাটফর্ম। এর আগে বিএনপি যখন রাজনৈতিকভাবে ক্ষমতায় ছিল তখন কিন্তু এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ছিল না, মানুষ ওইটাই দেখত যেটা পত্রিকা ছাপাইতো, ওইটাই শুনতো যেটা টিভি দেখাইতো। কিন্তু এখন টিভি আর পত্রিকার খবরের উপর মানুষের বিশ্বাস আস্থা নেই, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা যারা কথা বলি অথবা বিভিন্ন ফুটেজের মাধ্যমে কিন্তু বিষয়গুলো সামনে চলে আসছে। এখন এই সিচুয়েশনে ধরেন ঠিক এই পদ্ধতিতে যদি আগামী 1 বছর অথবা 2 বছর ডক্টর ইউনুস সাহেবের সরকারটা ক্ষমতায় থাকে, তাহলে বিএনপির যদি আজকের দিনে ধরেন 40% ভোট ব্যাংক থাকে বা সমর্থন থাকে, অপরদিকে জামাতের এই সমর্থনটা হয়ে যাবে ধরেন 60%, বলে আওয়ামী লীগ কই যাবে, আওয়ামী লীগ জামাতরে এসে ভোট দিবে, বিএনপির বিপরীতে হয়তো অবস্থান নিতে পারে। অথবা ধরেন জামাতরে ভোট না দিলেও আওয়ামী লীগ, জামাত তাদের সেই 1996 বা এরপর যে সমীকরণ ছিল জোট সরকারের আমলে, সেই সমীকরণটা থেকে অনেক দূর আগাই গেছে। আর মানুষ এখন সোশ্যাল মিডিয়াতে দীর্ঘদিন যাবৎ যেগুলো দেখতো সেগুলো এখন ও যে 5% বিএনপির নেতাকর্মী যারা লোকাল এরিয়াতে, তাদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না, সামহাও তাদের কারণে কিন্তু দলের বদনাম হচ্ছে, দল থেকে প্রশ্রয় নাই। বাট আমি মনে করি বিএনপির জন্য এখন একটা সামনে পরীক্ষা হচ্ছে। আওয়ামী লীগের সময় আমি একই কথা বারবার বলছি যে যখন কোনো নেতাকর্মী অন্যায় করে, দলের কমান্ড শোনে না, সেই ক্ষেত্রে আপনি তারে আইওয়াস, ওই যে মানে পুলিশের মধ্যে আছে বা সরকারি চাকরিজীবীদের মধ্যে আছে সাময়িক বরখাস্ত, এটা ছিল কোনো বরখাস্তই না, ওএসডি, সে সকল সুযোগ সুবিধা পাচ্ছে আর আরামে ঘরে বসে বসে বেতন পাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের দলগুলা আগেও আওয়ামী লীগ করতো কি, সাময়িক বরখাস্ত করতো অথবা তাকে পদ থেকে বরখাস্ত করতে একটা বিজ্ঞপ্তি দিয়ে দিত। কিন্তু দায়িত্ব ছিল কি, মানুষ কোনটা দেখতে চায়, যে যেই ব্যক্তিটা অন্যায় করতেছে তাকে আইনের হাতে তুলে দেওয়া। তো বিএনপিও গত কয়েকদিন যাবৎ 18-20 দিন যাবৎ অনেক নেতাকর্মীদের পদস্থগিত করেছে, লাইক সামবায়ত সহ অনেক মানুষ যারা গ্রুপিংয়ে জড়িয়ে গেছে বা সাধারণ ছাত্রদল যুবদলের যে সকল নেতাকর্মীরা তারা এই কাজগুলো করছে, তাদের বিরুদ্ধে কিন্তু দল অ্যাকশন নিচ্ছে। তবে অ্যাকশনের সিস্টেমটা বদলানো দরকার, কারণ মানুষ এই 2024 আসা এই জ্যানজি জমানা এই আইওয়াস টাইপের জিনিসে কিন্তু এখন আর মানে বোঝে যে এগুলো জাস্ট হচ্ছে পাবলিকরে বোকা বানানো। তো সেই ক্ষেত্রে বিএনপির উচিত প্রথমত চেইন অফ কমান্ডটাকে ঠিক করা, দ্বিতীয়ত হচ্ছে যারা অপকর্মে জড়িত হচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। মির্জা ফখরুল সাহেব বলছিলেন তাদেরকে পুলিশে ধরিয়ে দিন, এখন থানা একটা যে কোনো একটা রুরাল এরিয়াতে একটা স্থানীয় থানার মানুষ ভয় পায়, কেন যে ভাই আগামী দিনে তো বিএনপি ক্ষমতায় আসবে, এখন এই যে এটা কাজ করবে, স্থানীয় যে নেতা আছেন তিনি কিন্তু তার কর্মীকে আপনার থানা পুলিশের কাছে দিচ্ছেন না, কারণ এই কর্মীরা জড়াচ্ছে কাদের জন্য, নেতাদের জন্যই। তো সেই ক্ষেত্রে এই কন্ট্রোলিংটা আনা জরুরি। অপরদিকে জামাতের যে রাজনৈতিক কৌশল, সেই কৌশলের কাছে অনেকটা কিন্তু অসহায় হয়ে গেছে আপনার বিএনপি। পাশাপাশি জামাতের নেতাদের যে বক্তব্য, সুন্দর গঠনমূলক বিভিন্ন জায়গায় আপনি দেখবেন তারা যে কাজগুলো করছে এগুলো প্রশংসিত হচ্ছে। দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।